নমস্কার বন্ধুরা আমার চ্যানেল পিরা কুমারীদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা ডিজাইন শেয়ার করব যে এটা ভরাট আসন হিসাবেও করা যাবে আবার বর্ডার হিসাবেও করা যাবে তো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ডিজাইনটা শুরু করার জন্য বাদিক থেকে অবশ্যই আমাকে ঘর ছেড়ে নিতে হবে সাতটা যতটা কাপড় লাগাতে লাগবে সেটা বাদেও আমাকে সাতটা ঘর ছেড়ে দিয়ে শুরু করতে হবে সাতটা ঘর ছেড়ে আমি যে শুরু করেছি দেখুন একটা ফোর তুলেছি এর উপর আর একটা ফোর তুলে নিচ্ছি পরপর দুটো ফোর তুলে নিয়েছি এবার এর উপরে বাঁ দিকে তিনটে ঘর বাড়বে আর ডান দিকে তিনটে ঘর বাড়বে মোট সাতটা ফোরের একটা পাশাপাশি লাইন আমি করে নেব আমি বাদিকে দেখুন তিনটে ঘর বাড়িয়ে নিচ্ছি আর ডান দিকেও তিনটে ঘর বাড়িয়ে নেব এইদিকে আরও তিনটে ঘর বাড়িয়ে নেব মোট এখানে সাতটা ফোরের একটা পাশাপাশি লাইন আমি করে নেব। এখানে আমি দুটো ঘর বাড়িয়ে ফেলেছি ভুল করে আর একটা বাড়িয়ে নেব ডান দিকে এখানে ফোর বাড়িয়ে নেব মাঝখানের ফোরটা বাদে ডান দিকে তিনটে তিনটে বাড়ালাম এবার আবার মাঝখানের ফোরের উপর চলে আসবো এখানে উপরে পরপর তিনটে ফোর পরপর তিনটে ফোর লম্বা লম্বি করে তুলে নেব ভীষণই সহজ একটা ডিজাইন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে পুরো আসনে করার পর আমি অবশ্যই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে কিভাবে ঘর গুনে পাশাপাশি করতে হবে কিভাবে কোথা থেকে শুরু করে বর্ডার করতে হবে সব তো নিচে যেমন তিনটে ফোরের যে নিচে করলাম সাতটা ফোরের পাশাপাশি লাইন তেমনই কিন্তু উপরেও করে নিতে হবে সাতটা ফোরের পাশাপাশি লাইন মাঝখানে লম্বা লম্বি করে কিন্তু তিনটে ফোর আছে তো করে নিয়েছি এরপর আবার মাঝখানে চলে আসব মাঝখানের ফোরের উপরে এবার কিন্তু লম্বা লম্বি করে আমার পাঁচটা ফোর তুলে নিতে হবে পাঁচটা ফোর তুলে নিতে হবে তিনটে হয়ে গেছে চার নম্বর এর উপরে আর একটা পাঁচ নম্বর পাঁচটা ফোর তুলে নিচ্ছি এবার চলে আসব যেখানে যে সাতটা ফোরের যে দাগগুলো করেছি তো তার থেকে পাতা তৈরি হবে দুদিকে দুদিকে মোট চারটে পাতা তৈরি হবে তো প্রথমে আমি নিচেরটার বাদিকে চলে এলাম ডান দিক থেকে একটা ঘর ছেড়ে আর একটা বাড়িয়ে প্রথমে বরাবর তিনটে এর লাইন করলাম উপরের লাইনে আবার পাশাপাশি ডান দিক থেকে একটা ঘর ছেড়ে বাঁ একটা বাড়িয়ে তিনটে ফোড়ের পাশাপাশি লাইন করে নিচ্ছি ভীষণই সহজ ডিজাইনটা আপনারা তো বুঝতেই পারছেন এর উপরের লাইনও একই রকম ভাবে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে বাঁ একটা বাড়ি তিনটে ফোর তুলে নিলাম এবার এই যে তিনটে ফোর তুললাম তার একদম বাঁ দিকের ফোরের ওপর একটা ফোর তো ছোট্ট একটা পাতা হয়ে গেল এরকম কিন্তু এর উপরেরটাও করে নেব সেম একই রকম ভাবে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে তিনটে ফোর আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে তিনটে ফোর তার উপরে আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে তিনটে ফোর এইভাবে কিন্তু আমি এই পাতাটাও করে নিয়েছি এবার চলে আসলাম ডান দিকের পাতাগুলো করার জন্য তো ডান দিকের পাতাগুলো করার জন্য বাদিক থেকে একটা ঘর ছেড়ে ডান দিকে বাড়িয়ে তিনটে ফোর একই রকম শুধু বিপরীতমুখী হবে তো এইভাবে আমি কিন্তু চারটে পাতা করে নিয়েছি সবুজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার লাল দিয়ে শুরু করব সবুজ আর লাল দিলেই আসনটা বেশি দেখতে ভালো লাগে তো আমি কোথা থেকে শুরু করছি দেখুন যেখানে সবুজের শেষ হয়েছিল সেলাইটা তার থেকে কোনাকুনি বরাবর ফোর তুলে ডানদিকে দুটো ফোর তুলে নিলাম এবার এই ডান দিকের ফোরটার নিচে আরেকটা ফোর তিনটে ফোর হলো একটা ছোট্ট কোণ তৈরি হলো এবার এর উপরে একটা লাইন ছেড়ে দেব। দিয়ে আবার দুটো ফোর নেব দুটো ফোর তুলেছি এবার ডান দিকের ফোরটার উপর আবার একটা ফোর তাহলে আরেকটা ছোট্ট কোণ তৈরি হলো এরকম চারটে কোণ তৈরি হবে এবার আবার মাঝখানে এই যে একটা লাইন থাকবে তারপর আবার ডান দিক বরাবর দুটো ফোর মাঝখানে কিন্তু একটা লাইন ফাঁকা রইল প্লাস চিহ্ন মতন করে ফাঁকা থাকবে দুটো ফোর এবার এই ফোরটার উপর আর একটা ফোর একটু ঘরগুলো হিসাব করে করতে হবে তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার এই ক্ষেত্রেও তাই এর নিচের দিকে একটা লাইন ছেড়ে দেবো দিয়ে প্রথমে পাশাপাশি দুটো ফোর তারপর বাদিকের ফোরটার নিচে একটা ফোর মাঝখানে যে ঘরগুলো ফাঁকা থাকবে সেটা একটা প্লাস চিহ্ন মতন হবে দেখুন একটা যোগ চিহ্ন তৈরি হয়ে গেছে এই রকম ফুল কিন্তু আমি বাদিকে করে নেবো এটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শুরু করবেন এই যে এর কন এই দিক থেকে বাদিকের কোনাকি বরাবর শুরু করে প্রথমে বাদিক বরাবর দুটো ফোর তারপর বাদিকের ফোরটার নিচে একটা ফোর এখানেও একটা ছোট্ট কোন তৈরি হলো ডান ফুলটা যেমন করেছি সেরকম করেও কিন্তু এটাও করতে হবে এবার এদিকেও তাই একই রকমভাবে তো করে নিয়েছি দুটো ফুল এবার উপরেরটা কোথা থেকে শুরু করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে দুটো ফুলের যে কোণগুলো হয়েছে মাঝখানের দিকে যাচ্ছে সেই কোণ থেকে প্রথমে একটা ফুল তুললাম এর উপরে ডান দিক বরাবর পাশাপাশি দুটো ফুল তো একটা কোণ করা হয়ে গেলে বাকি কোনগুলো তো করা যাবেই একটা করে লাইন দুদিকে ফাঁকা রাখতে হবে তারপর করতে হবে চার কোণে চারটে ছোট ছোট কোণ তৈরি করতে হবে তাহলে ওটা একটা ফুলের শেপ হয়ে যাবে তাও আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় যারা তুলতে চান তারা সহজেই তুলতে পারবেন হয়ে গেল একই রকমভাবে কিন্তু এদিকে একটা লাইন ছেড়ে দিয়ে আবার ডান দিকে প্রথমে পাশাপাশি দুটো ফোর তারপর বাদিকের দিকের ফোরটার ওপর একটা ফোর দেখুন ডিজাইনটা কত সহজ হয়ে গেল প্রত্যেকটা ফুলের মাঝখানে রয়েছে এবার আমি একটু হলুদের কাজ করব তো হলুদ রঙ নিয়ে মাঝখানে যে একদম মাঝখানে ফুলের একটা করে ফোর আমি তুলে নেব প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে ফোর তুলে নেব দেখতে আরও সুন্দর দেখানোর জন্য যদি এই আসনটাকে হলুদ রঙ দিয়ে ভরাট করতে চান তাহলে অবশ্যই মাঝখানে সাদা বা অন্য কোনো রং দেবেন আমি এটা সাদা দিয়ে ভরাট করার জন্য বানাচ্ছি তাই জন্য এখানে হলুদ দিয়েছি এবার বলে রাখি এই ডিজাইনটা পাশাপাশি তুলতে হলে কি করতে হবে নিচে যে ঘর থেকে প্রথম শুরু করেছিলাম তার থেকে ডানদিক বরাবর পনেরোটা ঘর ছেড়ে দিতে হবে গুনে গুনে পনেরোটা ঘর ছাড়ার পর শুরু করতে হবে এইভাবে একটা লাইন হয়ে গেল এইভাবে কিন্তু পুরো আসনটা আমরা করতে পারবো আমি দেখিয়ে দিলাম এবার কেউ যদি চায় বর্ডার লাইন করতে তাহলে কি করবেন একদম এই যে ফুলের যে শেষটা হয়েছে মাঝখানের ফুলটা তার ওপর থেকে শুরু করবেন তাহলে এর বর্ডার ডিজাইন হবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য